নমস্কার বন্ধুরা আজ আপনাদের গজেন্দ্র কুমার মিত্রের লেখা দুটি গল্প পড়ে শোনাব গল্পগুলি শুনে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন আজকের প্রথম গল্প আইনত বাড়ির সমস্ত আনন্দ এক নিমেষে স্তব্ধ হয়ে গেল সবাই বিস্মিত সবাই হতচকিত পরিচিতদের মুখ হয়ে উঠল থমথমে গম্ভীর অপরিচিতদের মনে হতে লাগলো তারা বুঝি স্বপ্ন দেখছে নীলিমা এসেছে এ বাড়িরই মেয়ে নীলিমা প্রকাণ্ড গাড়ি এসে থেমেছে যখন এই খানিকটা শহরের সংকীর্ণ উঁচু নিচু কর্দমাক্ত রাস্তা পেরিয়ে তখনই চারিদিকের লোক চকিত কৌতূহলে ছুটে এসে দাঁড়িয়েছিল তারপর সেই গাড়ি থেকে নীলিমা নামতে কিছু খালের জন্য সেদিকে তাকিয়ে সবাই যেন হতবাক হয়ে গেল নীলিমা বরাবরই সুশ্রী এমনকি দু একজন আত্মীয়তাকে সুন্দরী বলেই প্রচার করতেন সেই স্বাভাবিক সুশ্রী প্রসাধনের সাহায্যে যতটা উজ্জ্বল করে তোলা যায় ততটাই করেছে সে তার উপর সর্বাঙ্গে তার মণিমাণিক্যের বহুমূল্য অলঙ্কার পরনে আসমানি রঙের দামি বেনারসি শাড়ি সবটা জড়িয়ে দর্শকের চোখ ঝেঁদে গেল মনে হলো স্বর্গ থেকে কবিকল্পিত নীল পড়ি নেমে এলো বুঝি নীলিমা কয়েক মুহূর্ত স্থির হয়ে দাঁড়িয়ে সেই অসংখ্য চোখের আরতি উপভোগ করলে তারপর হাল ফ্যাশনের আঁচলটা মাথায় টেনে দেবার সামান্য চেষ্টা করে ডাকলে বলবন্ত সিং জি বলে সাড়া দিলে সঙ্গের দারোয়ান সে ততক্ষণেই নেমে এসেছে দীর্ঘ চেহারা খাকি রঙের নতুন পোশাক জামার বুকে ইংরেজি হরফে নামের দুটি আদ্যক্ষর তোলা দারোয়ানের পেছনে নেমে এলো বন্দুকধারী এক গুড়খা প্রহরী না আভিজাত্যের কোনো লক্ষণই বাদ পড়েনি অনুষ্ঠানের ত্রুটি নেই মালেকানের ইঙ্গিতে বলবান সিং গাড়ির মাছ থেকে একটা আধা সিন্দুক ধরনের ক্যাশ বাক্স তুলে নিলে আর এক হাতে নিলে একটি কার্ডবোর্ডের বাক্স কাপড় আছে সম্ভবত এটা বাইরের ঘটনা তখনো উঠোনের মধ্যে তার খবর আসেনি সম্প্রদান চলছে নীলিমারই বোন অপর্ণার হাতখানা ধরা আছে বরের হাতে পুরোহিত বিবাহের মন্ত্র পড়াচ্ছেন ঠিক সেই সময়েই নীলিমার আবির্ভাব হল যারা বরবধূকে ঘিরে ভিড় করে দাঁড়িয়েছিল তারাও পেছনের আকস্মিক স্তব্ধতায় অবাক হয়ে ঘাড় ফিরিয়ে দেখে যেন পাথর হয়ে গেল পুরোহিত মন্ত্র ফুলে তাকালেন সেই সঙ্গে বরবধূও কিন্তু মানুষের দেওয়াল পেরিয়ে তাদের চোখ কারণটা দেখতে পেলে না শুধু সপ্রশ্ন দৃষ্টি মেলে তাকিয়েই রইল অবশ্য বেশিক্ষণ অপেক্ষাও করতে হলো না নীলিমাই ভিড় ঠেলে এগিয়ে এসে কনের পাশে হাঁটু গেরে বসে পড়ে অপর্ণাকে একে একে পরিয়ে দিল মুক্তর কণ্ঠি বড় একটা পান্না বসানো টিকলি এবং চুনির ব্রেসলেট তারপর কার্ডবোর্ডের বাক্সটা খুলে একখানা দামি বেনারসি শাড়ি বার করে যেখানে দানের অন্য জিনিসগুলো সাজানো ছিল সেইখানে ঝুলিয়ে দিল তখনও চারিদিকে স্তব্ধতা ভাঙেনি শুরু হয়নি বিস্ময়ের গুঞ্জন সেই মধ্যে কেমন যেন একটা অস্বস্তি অনুভব করে নীলিমা সম্প্রদান করছিলেন ওদের বর্দা ধীরেন তার দিকে চেয়ে যেন একটু অপ্রতিপ হেসে নীলিমা বললে আমাকে চিনতে পারছ না নাকি বর্দা ধীরেন্ডেন মুখ কঠিন হয়ে উঠেছিল তিনি কিন্তু প্রাণপরে নিজেকে সামলে নিলেন শুধু বললেন তুমি ওপরে যাও নিল এখনো কাজ এখানে ঢের বাকি নীলিমার রঞ্জিত দুটি ঠোঁটের প্রান্তে সেই প্রথম থেকে আত্মপ্রসাদ ও বিজয় গর্বের যে একটি সূক্ষ্ম হাসি লেগেছিল তা এবার মিলিয়ে গেল শুধু ঠোঁটের হাসি নয় চাহনিতে যে ঔদ্ধত্য অবজ্ঞার ভাবটা উগ্র হয়ে উঠেছিল তাও বুঝি আর রাখা যায় না কিন্তু তাকে বাঁচিয়ে দিলে ছোট ভাই রনু রনু কোনো এক অভ্যাগতকে পৌঁছে দিতে স্টেশনে গিয়েছিল বাড়িতে পৌঁছে খবর পেয়ে ছুটতে ছুটতে ভিড় ঠেলে এগিয়ে এলো একেবারে কাছেই এসে ওকে প্রায় জড়িয়ে ধরে বললে কখন এলি ভাই ছড়দি আয় ওপরে আয় নীলিমা সত্যিই যেন বেঁচে গেল ও ঠোঁটে আবার ফিরে এলো হাসি চোখে সেই পূর্বের ঔদ্ধত্ব সে রুনুর আকর্ষণে ক্ষিপ্ত গতিতে উঠে দাঁড়িয়ে বললে তাই চল মা কোথায় অথচ এমনটা হবার কথা নয় এই ধীরেন বাবুর নয়নের মনে ছিল নীলিমা শুধু ধীরেন বাবু কেন বাড়ি শুদ্ধ সকলেই নীলিমার জন্য যেন একটা গর্ব অনুভব করত ওদের বাড়ির মধ্যে নীলিমাই ছিল যা একটু সুশ্রী তাছাড়া লেখাপড়াতেও তার মাথা খুব এক টানে বিয়ে পর্যন্ত এগিয়ে গেছে চাকুরিতে ঢুকতে না হলে হয়তো এম এও পাশ করত নিম্ন মধ্যবিত্ত পরিবার মাথা গোজার একটু স্থান আছে বটে কিন্তু সহস্র অভাব চারিদিকে তাই শুধু পুরুষের উপার্জনে কুলোয়নি মেয়েদেরও চাকরি করতে বেরোতে হয়েছে অপূর্ণা ম্যাট্রিক পাশ করেই ঢুকেছে নীলিমা বিয়ে পাশ করা পর্যন্ত অপেক্ষা করেছিলেন সকলে তবে তার বেশি আর পড়ানো সম্ভব হয়নি তাকেও চাকরিতে যেতে হয়েছিল যুদ্ধের বাজার তখনও চলছে বলেই হয়তো চাকরির অভাব হয়নি কিন্তু উপার্জন যে গতিতে বেড়েছে খরচ বেড়েছে তার চারগুণ দ্রুত গতিতে কোনো মতে জোড়াতালি দিয়ে সংসার চালাতেই প্রাণান্ত হয় তার মধ্যে স্বাচ্ছন্দ্যের কল্পনাও করে না কেউ নীলিমার এ জীবন ভালো লাগেনি সাড়ে আটটা না বাজতে বাজতে স্নান করতে ঢোকা তারপর কোনো মতে দুটি ভাত মুখে গুঁজেই দৌড়নো ট্রেন ট্রাম বাসে গুঁতো করে ওঠা আবার ফেরবার পথে সেই একই অস্বস্তি একই কষ্ট। কষ্টের শুষ্ক কাজ শুষ্ক ফল দু চারজন তরুণ যে নেই তা নয় তবে তারাও যেন কেমন কেমন সপ্তাহে ছটা দিন এই এক টানা এক ছন্দে জীবন বয়ে চলে শুধু কষ্ট আর অভাব শুধু টানাটানি আর জোড়াতালি দৈন্য আর অস্বাচ্ছন্দ্য এ জীবনে যারা সুখ পায় পাক নীলিমার কোনো সুখ নেই সত্যি বটে এই চাকরিটুকু ছাড়া নীলিমাকে কোনোদিন কিছু করতে হয়নি মা অপর্ণা আর ছোট বোন টুটুই যা কিছু সংসারের কাজ করেছে চিরকাল চাকরি করেও অপর্ণা চিরদিন হাঁড়ি ঠেলেছে রেদে খাইয়ে ও খেয়ে সে অফিসে যায় আবার ফিরে এসে কাপড় ছেড়েই রান্নাঘরে ঢোকে নীলিমার মতো আটটা পর্যন্ত ঘুমনো এবং কাজ থেকে ফিরে উপন্যাস নিয়ে শুয়ে পড়ার স্বপ্নও অপর্ণা বেচারী দেখেনি কোনো দিনই না যদিও এও সত্য বটে এই পরিবারটির যাঁরা মাথা মা বাবা দাদারা সমস্ত রকম সুখ ও স্বাচ্ছন্দ্যের অভাব অকৃপল স্নেহ দিয়ে পূর্ণ করার চেষ্টা করেছেন তবু নীলিমা এই অর্থহীন জীবন মেনে নিতে পারেনি বাড়ি শুধু সকলের প্রীতি সে পেয়েছে এটা ঠিক কিন্তু যে প্রীতিতে শাড়ি কেনা যায় না যে প্রীতিতে সিনেমা দেখা যায় না এবং ইচ্ছা মতো মোটরই চড়া যায় না সে প্রীতির মূল্য কি অবশেষে একদিন সে এই ধীরেনবাবুকেই এসে বললে দাদা আমার বিয়ের চেষ্টা দেখো এই চাকরি করে খাওয়া আমার দ্বারা পোষাবে না ধীরেনবাবু সেদিন অপ্রতিভ হয়েছিলেন খুবই মেয়েরা মুখ ফুটে বিয়ে দেবার কথা বলে বহু দুঃখে আর সেটা অভিভাবকদের পক্ষেও মোটেই গৌরবের নয় তবু তিনি বলেছিলেন বলতে বাধ্য হয়েছিলেন চেষ্টা তো করছি ভাই কিন্তু তোকে তো বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে অপরণার বিয়ে দিয়ে সে দেনা শোধ করলে তবে তো তোর বর খুঁজতে বেরো তবেই হয়েছে তাহলে আর আমার বিয়েই হবে না দিদি ভাইকে তো ওই চেহারা তার উপর খেটে খেটে হার গিলে হয়ে গেছে একেবারে পছন্দ করলেও এক টাকা চাইবে সে টাকা আসবে কোথা থেকে তার চেয়ে আগে আমার বিয়ের চেষ্টা দেখো চট করে হয়ে যাবে ছি নিলু অপূর্ণা একথা শুনলে কত ব্যথা পাবে বল দেখি সংসারের জন্যে সে তার জীবন পাত করেছে তার জন্যে এইটুকু স্বার্থ ত্যাগ তোর করা উচিত নয় তাছাড়া তোর চক্ষু লজ্জা না বাঁধতে পারে আমরা এত বড় আঘাত তাকে দিই কি করে আমাদের কাছে সেও যা তুইও তাই ধীরেনবাবুর কণ্ঠে একটু প্রচ্ছন্ন তিরস্কারী ফুটে উঠেছিল তখনকার মতো কথাটা চাপা পড়ল কিন্তু নীলিমা হাল ছাড়েনি মাস তিনেক পরে একদিন সে মাকে গিয়ে বললে মা আমাকে আমাদের আপিসেরই এক ভদ্রলোক বিয়ে করতে চাইছেন এম এ পাস দেখতে ভালো বাড়ি ঘরও আছে এক পয়সাও নেবেন না বিয়ে দেবে মা উত্তর দিলেন এ তো সৌভাগ্যের কথা রে কিন্তু আর দুটো দিন অপেক্ষা করতে বল অপর্ণার বিয়েটা না দিয়ে কি করে তোর বিয়ে দিই বল বর ওর একটা কিছু ঠিক হলে দুজনের একসঙ্গে অসহিষ্ণু নীলিমা বলেছিল তাহলে তো তাকে অনন্তকাল অপেক্ষা করতে হবে মা আমি কি এমন মেয়ে যে আমার জন্য সে এতকাল অপেক্ষা করবে দিদি ভাইয়ের জন্য দেখছি আমার জীবনটা শুধু নষ্ট করবে তোমরা মা তাতে একটু চটে উঠে তিরস্কারী করেছিলেন ওকে নীলিমা খানিকটা ঘুম মেরে থেকে বলেছিল সে আমি জানি তোমাদের লক্ষ্মী মেয়ে ওই অপর্ণা ওর সুখ আনা না হলে আমার দিকে তোমাদের চাইবার ফুরসত মিলবে না কি বলবো সে আবার তোমাদের অমতে বিয়ে করতে চাইছে না তাই নইলে কি আর যে অপমান হতে আসতম এর মাস দিনের পরেই একদিন হঠাৎ নীলিমা উধাও হল সেইটাই তো যথেষ্ট অপমান তার উপর ওদের মাথা মাটির সঙ্গে মিলিয়ে গেল যখন বহু লোকের মুখ থেকে একই সংবাদ আসতে লাগলো নীলিমাকে নাকি এক ধনী ব্যবসায়ীর ঘরণী রূপে পথে খাটে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে ঘরণী কিন্তু স্ত্রী নয় কারণ সেই ব্যবসায়ীর একটি স্ত্রী তখনও জীবিত আর সে প্রথম বিবাহ রেজিস্ট্রি করা সুতরাং আইনত অন্য বিবাহ চলতে পারে না নীলিমার কর্তা অবাঙালি সজাতি সহস্রেণীরই নয় কিন্তু দু চারজন পরিচিত বা আত্মীয়কে যেচে যেচে শুনিয়ে দিলে যে তাদের বিবাহই আসল হিন্দু মতে মালাবদল করে বিবাহ করেছে তারা একদিন ডাকে ধীরেনবাবুর নামে একখানা ফটো এসে পৌঁছল ওদের মালাবদলের ছবি কিন্তু আসল প্রশ্নটা রয়েই গেল সিভিল ম্যারেজের স্ত্রী বর্তমানে বিবাহ বিচ্ছেদ না হলে অন্য বিবাহ সিদ্ধ হয় কি করে লোক পরস্পরায় সে উত্তর নীলিমা দিলে ঈশ্বরের কাছে ধর্মের কাছে তো আমরা পরিষ্কার আছি তাছাড়া সে স্ত্রী রূপ না সে মলেই আমরা বিয়েটা রেজিস্ট্রি করে নেব হার কটা দিনই বা এই আঘাত নীলিমার বাবাকে শয্যাশায়ী করে ফেললে তারা দরিদ্র হতে পারেন কিন্তু মাথা নিচু করার মতো কাজ তাদের বংশে কেউ কখনো করেনি আজ সে মাথা চিরকালের মতো নিচু হয়ে গেল আর যার জন্য হল সে তার সবচেয়ে আদরের সন্তান তিনি আপিস থেকে অবসর নিতে বাধ্য হলেন সে উপলক্ষে কিছু টাকাও এসে পড়ল হাতে ছেলেকে ডেকে বললেন যেমন করেই হোক এই টাকাটা থাকতে থাকতে অপর্ণার বিয়ে দাও তার প্রতি ঢের অবিচার আমরা করেছি আর নয় ধীরেন মাথা চুলকে বললেন নীলুর রোজগারটা গেল আপনারটাও গেল আবার অপর্ণার টাকাটা গেলে কি করে সংসার চলবে তাই ভাবছি সে যেমন করে হোক চলবে না হয় ভিক্ষে করে খাবো রনুও তো বড় হচ্ছে রনু এবার যদি এম এটা পাশ করতে পারে তাহলে একটা চাকরি কি আর জুটিয়ে নিতে পারবে না আর পারুক না পারুক মেয়েকে সে জন্য আমি বঞ্চিত করতে পারবো না সে যদি নীলুর মতো নিজের পথ নিজে দেখত তো কি করতে মেয়ের উপার্জনের সংসার চালাতে যাওয়াই আমার অন্যায় হয়েছে ধীরেন বাবু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন তার বিয়ের বয়স কবেই উত্তীর্ণ হয়ে গেছে সেদিকেই বা কে চাইছে যাই হোক খোঁজাখুঁজি শুরু হলো পাত্র একটি পছন্দ হলো তারাও মেয়ে দেখে পছন্দ করলেন কিন্তু সংসারের ছিদ্রে আপিস থেকে পাওয়া অনেক টাকাই খসে গিয়েছে তাদের দু টাকা নগদ এবং পনেরো ভরি সোনা দেবার মতো সামর্থ্য এদের আর নেই তাছাড়াও তো আরও খরচ আছে একটা মেয়ের বিয়েতে পাঁচ ছ হাজার টাকা খরচ করবার মতো মানুষ এরা নন বিয়ে ভেঙে গেল নীলিমার বাবা প্রবোধবাবু বিলাপ করতে লাগলেন বিরক্ত ও বিব্রত ধীরেনবাবু বাড়িতে থাকার সময়টা কমিয়ে দিলেন যথাসম্ভব অশান্তির সীমা রইল না এরই ভিতরে রনু এক কাণ্ড করে বসল ছেলেবেলায় ঝগড়াঝাঁটি বিস্তর করেছে ওরা তবু ওদের টানটাই বোধ করি সবচেয়ে বেশি ছিল সে খুঁজে খুঁজে একদিন নীলিমার বাড়ি গিয়ে উপস্থিত হলো নীলিমা ওকে দেখে আনন্দে প্রায় কেঁদে ফেললে তারপর ওর কাছ থেকে একটি একটি করে সব খবর সংগ্রহ করে বললে লক্ষ্মী ভাইটি বরের বাড়ির ঠিকানাটা আমাকে দিতে পারিস কেন রে তুই সে ঠিকানায় কি করবি দরকার আছে ঠিকানা রনু জানাই ছিল সে একটা কাগজে লিখে দিয়ে গেল বাড়ি এসে রনু ছর্দির বাড়ি যাওয়াটার কথা বললে কিন্তু কে জানে কেন ঠিকানা দেবার ইতিবৃত্তটা চেপে গেল বাবা শুনে বললেন ভালো কাজ করনি রনু আর কখনো যেও না মা চুপি চুপি প্রশ্ন করলেন হ্যাঁ সে ভালো আছে তো কত বড় বাড়ি দেখলি আসবাবপত্র অনেক এর দিন দুই পরেই পাত্রপক্ষ এসে জানালেন তারা বিনা পণেই অপর্ণাকে গ্রহণ করতে প্রস্তুত মেয়েটি বড় শান্ত এমন মেয়ের জন্য তারা টাকার লোভ ছাড়তে প্রস্তুত সুতরাং বিবাহের আয়োজন শুরু হয়ে গেল নীলিমার কথা কেউ তুললে না শুধু বললেন এই আমার প্রথম কাজ সবাই বেঁচে থাকতেও একজন উপস্থিত থাকবে না ভাবলেও বুক ফেটে যায় রনু চুপি চুপি বললে একটা খবর দেব মা থাকবে কে আবার কি ভাববে বিয়ে বাড়ি তাছাড়া উনি হয়তো রাগ করবেন রনু নীলিমাকে হাত ধরে টানতে টানতে ওপরে নিয়ে গেল একেবারে মায়ের কাছে তিনি তখন কর্মবাড়ির সমস্ত কোলাহল এড়িয়ে একটি নির্জন ঘরে চুপ করে বসেছিলেন হয়তোবা তার সর্বশ্রেষ্ঠ ফল তার সবচেয়ে আদরের সন্তানটির কথা ভেবেই গোপনে দীর্ঘ নিঃশ্বাস ফেলছিলেন হঠাৎ পরীর মতো সেজে আসা নীলিমাকে দেখে চমকে উঠলেন তিনি কতকটা ভূত দেখার মতোই নীলিমা প্রণাম করে কাছে বসতেই তিনি চিবুক স্পর্শ করে একটি চুম্বন করলেন মাত্র কথা কইলেন না নীলিমা ও মুহূর্ত কয়েক চুপ করে থেকে বলল আমি আসাতে তুমি খুশি হও নি মা একটুখানি খুব একটুখানি চুপ করে থেকে মা বললেন তোমাকে দেখে খুশি হয়েছি মা দেখে শব্দটার যেন সামান্য একটু জোরই দিলেন তিনি বাবা তার ঘরে নির্জীবের মতো বিছানায় পড়েছিলেন নীলিমা কাছে এসে পায়ে একটা হাত রাখতে তিনিও চমকে উঠলেন কে আমি বাবা চোখ চেয়ে একবার মাত্র ওকে দেখেই আবার চোখ বুঝলেন তিনি খানিক পরে নীলিমা বললে একবার মাথাটি তোলো না বাবা আমি একটা প্রণাম করব। আমি এমনিই আশীর্বাদ করছি মা তুমি সুখী হও সন্তানকে বোধ হয় বাপ মা কোনো অবস্থাতেই আশীর্বাদ না করে পারে না তিনি চোখ বুঝেই রইলেন নীলিমাও খানিকটা চুপ করে থেকে উঠে এলো ততক্ষণে রোনু কোথায় সরে পড়েছে বাইরে আসতেই টুটুর সঙ্গে দেখা সে এসে জড়িয়ে ধরলো বটে কিন্তু কানে কানে চুপি চুপি বললো আর একটু পরে এলে পারতিস ছড়তি যদি কেউ কিছু মনে করে বিয়ে বাড়িতে একটা গোলমাল হবে না তো নীলিমা জ্বলে উঠলো একেবারে তোরা অমন করছিস কেন আমাদের তো বিয়েই হয়েছে ঈশ্বরের চোখে আমরা স্বামী স্ত্রী ঠিকই তবে যে বাবা দাদা বলছিলেন যে আইন অত এ বিয়ে সিদ্ধ নয় এর আগে সে লোকটা মানে তোর বর রেজিস্ট্রি করে বিয়ে করেছে তার সঙ্গে তোর হিন্দু মতেও বিয়ে হতে পারে না খুব আইন শিখেছিস সেরকম কত হচ্ছে আজকাল তাছাড়া সে ভাবনা কি আমার নেই একটা ব্যবস্থা আমি করবই মনু ব্যস্তভাবে এসে দাঁড়ালো কাছে একবার মাত্র ওর দিকে তাকিয়ে টুটুকে বললে তুমি এখানে দাঁড়িয়ে আড্ডা দিও না টুটু মেয়েদের দিকে একটু দেখো কে আবার সে ব্যস্তভাবেই চলে গেল অসহ্য ক্রোধে এবং দুঃসহ অপমানে নীলিমার চোখে জল এসে গেল কোনো মতে নিজেকে সামলে নিয়ে যে ঘরে নিমন্ত্রিত আত্মীয় কুটুম্বিনীরা বসেছিলেন সেই ঘরে এসে দাঁড়াল এই প্রথম এ বাড়িতে আজ ঢুকে পর্যন্ত একটু অভ্যর্থনা পেলে নীলিমা হয়তো ওকে নিয়েই সকলে আলোচনা চলছিল কারণ হঠাৎ সবাই চুপ করে গেল তবে সে নিস্তব্ধতা কয়েক মুহূর্তের বেশি নয় তারপরে যমুনা দিয়ে একেবারে যেন লাফিয়ে উঠে এলেন এসো ভাই বসো আবার শুরু হয়ে গেল কোলাহল নীলিমাকে কেউ বলবার অবসরও দিলে না নিজেরাই ভিড় করে এসে ঘিরে দাঁড়াল দেখি দেখি কি গয়না দিয়েছে এগুলো আসল মুক্ত হ্যাঁ নীলিমাদি এ কঙ্কনটার কত দাম হবে চার পাঁচশো না আরো বেশি হিরেগুলো তো জ্বলছে খুব এই সব গয়না না আরও কিছু দিয়েছে এমনি হাজারো প্রশ্ন নীলিমার মুখ প্রথমটা উজ্জ্বল হয়ে উঠেছিল এই সকলরব অভ্যর্থনায় একটু পরেই কিন্তু ওর সন্দেহ হলো এই সাগ্রহ আপ্যায়নের আড়ালে আছে শুধুই কৌতূহল আর তার পিছনে প্রচ্ছন্ন একটু ব্যঙ্গ সে ব্যঙ্গ আপাত অদৃশ্য হলেও নীলিমাকে যেন তীরের মতো বিধল তার বিচার হয়ে গেছে সামাজিক স্থান এবং মূল্যও নির্ধারিত হয়েছে নীলিমা সম্বন্ধে কোনো সংশয়ই ওদের আর নেই এখন শুধু ওরা মজা দেখতে চায় তবে হয়তো ওর এই কাঞ্চন সম্পদে সামান্য কিছু ঈর্ষিত এরা দুর্বলের মতো সেই অবলম্বনটুকু করে নীলিমা পরশু দিন দাস মাঞ্ছা চাঁদের কাছ থেকে কিনেছি কি বললেন নিহার্দি মুক্ত হ্যাঁ আসল মুক্ত শুধু নয় অনেক কষ্টে একটি একটি করে মেলানো আছে মুক্তর এই মিলটাই তো শক্ত আরও আছে সে আর কত হাজার পনেরো টাকার হবে বড়জোর সব মিলিয়ে তা এই কম আর কত দেবে বলুন নীলিমা যেন ছুটে বেরিয়ে পড়লো ঘর থেকে কিন্তু তবু তখনই যেতে পারে না পাড়ার কোটি তরুণ ছেলে ভাঁড়ার ঘরের সামনে দাঁড়িয়ে জটলা করছিল ঘুরতে ঘুরতে সেইখানে এসে দাঁড়ালো এরা সবাই পরিচিত কেউ বয়সে ছোট কেউ বা সমবয়সী এটা কি কৌতুকের চাপা হাসি সকলের মুখে চোখে কি একটা সরস আলোচনা চলছিল নিশ্চয়ই নীলিমাকে দেখে সবাই গম্ভীর সংযত হবার চেষ্টা করে কিন্তু কৌতুকটা যেন কিছুতে চাপা থাকে না ওর সন্দেহ হলো আলোচনার লক্ষ্য বস্তুটা হয়তো সেই ছেলেগুলো সকলেই ওর সঙ্গে কথা কইবার চেষ্টা করে সবাই মিলে সাগ্রহে ঘিরে দাঁড়ায় কিন্তু ওদের মধ্যে যে একটা সহজ নিঃসংকোচ অন্তরঙ্গতার ভাব ফুটে ওঠে সেটা নীলিমার ভালো লাগে না এত কাল এরা সবাই সসম্ভ্রম দূরত্ব বজায় রেখে এসেছে আজ যেন তাদের কথার ভঙ্গিতে চাহনিতে এই কথাটাই স্পষ্ট হয়ে উঠেছে তুমি তো এই তোমাকে আর সমীহ করার প্রয়োজন নেই বরং আরও অন্তরঙ্গতার দাবি জানাতে চাই বোধ করি তোমারও আপত্তি হবে না ওদের মধ্যে একজন কি একটা রসিকতা করে নিজেই হেসে নীলিমার কাঁধ চাবড়ে দিলে বার কত ওদের এই ধৃষ্টতা আত্মীয়দের ভ্রুকুটির চেয়েও অপমান কর কাঁধে প্রবল একটা ঝাঁকুনি দিয়ে নীলিমা তর্তর করে আবার দোতলায় চলে গেল মা যেখানে বসে আছেন সেইখানে ঝড়ের মতো এসে দাঁড়িয়ে মাকে কোনো রকম প্রশ্নের অবকাশ না দিয়ে রুদ্ধকণ্ঠে বলে উঠল আমি এসে দেখছি ভুলই করেছি মা কিন্তু তোমরা কাকে এত ভয় করছো তা জানি না নতুন কুটুম্বদের তাদের ভয় করার কিছু নেই নগদ আড়াই হাজার টাকা তারা হাত পেতে নিয়েছে আমার কাছে নইলে সত্যি কিছু তোমার বড় মেয়েকে দেখে ওদের এত পছন্দ হয়নি মা কিছুক্ষণ স্তম্ভিত ভাবে চেয়ে থেকে বললেন তা যদি দিয়ে থাকো তো ভালো করনি নীলু উনি কিংবা ধীরেন জানতে পারলে অপমানিত বোধ করবেন পেছনে কখন মনু এসে দাঁড়িয়েছিল সে কট করে বলে উঠল আর তা যদি দিয়েই থাকে তো এমন কি বাহাদুরি করেছে মা ওর দিকে একবার তাকিয়ে নেমে এলো নীলিমা সিঁড়ির মুখে ওর দূর সম্পর্কের এক বৌদি সুধার সঙ্গে দেখা সে একেবারে যেন পরমাত্মীর দাবিতে ওকে জড়িয়ে ধরে বললে কোথায় ছিলে ভাই নীলিমা আমি খুঁজে খুঁজে হয়রান আহ মুখটা যে শুকিয়ে গেছে চলো কিছু খাবে চলো আগে একে বিলক্ষণ চেনে নীলিমা ধার করে ভিক্ষা করে এবং সুযোগ মতো চুরি করে এর সংসার চলে ঢাকার গন্ধ পেলে কোনো জ্ঞান থাকে না সুধার এখনই হয়তো কিছু ধার চেয়ে বসবে ওর এই আত্মীয়তার চেষ্টায় নীলিমার গা ঘিন করে উঠল যেন একরকম কোনো জবাব না দিয়েই তার হাত ছাড়িয়ে নিলে ওধারে বিয়ে তখনো চলছে এদিকে বরযাত্রীরা খেতে বসেছে সকলেই ব্যস্ত খানিকটা চুপ করে দাঁড়িয়ে থেকে থেকে নীলিমা বেরিয়ে এলো বাড়ি থেকে বাগানটা পেরিয়ে আবার সেই উঁচু নিচু সংকীর্ণ পথ গাড়িখানা দূরে কোথায় রেখেছে কে জানে একবার অসহায় ভাবে এদিক ওদিক চাইলে কিন্তু ওর দৃষ্টি তখন ঝাপসা হয়ে গেছে কিছু দেখা গেল না আজকে দ্বিতীয় গল্প যোগাযোগ আজকাল সবেতেই উৎসব করাটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে ছেলের জন্মদিন মেয়ের জন্মদিন বিয়ের জন্মদিন উপলক্ষ একটা পেলেই হলো সেই রকম জুবিলিও একটা উপলক্ষ তা কে জানে কোন ফিল্মের তিন হাউস মিলিয়ে সপ্তাহ আর কে জানে কোন সাইকেল মেরামত কোম্পানির তিনটে ব্রাঞ্চ মিলিয়ে বছরের তিন বিবাহের রজত জয়ন্তীটা এর মধ্যে একেবারে আধুনিকতম উপলক্ষ এটা কিছুদিন আগেও ছিল না বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত জীবনে দীর্ঘ পঁচিশ বছর দাম্পত্য জীবন যাপন করার পর পঁচিশ ইন্টু তিনশো দিন ধরে প্রত্যহের ম্লান স্পর্শ লাগার পর আর যাই হোক উৎসব করার ইচ্ছা রুচি বা উৎসাহ থাকে না প্রায় কোনো স্বামী স্ত্রী করতে হয় কারণ সময়ের হাওয়া উপলক্ষত সুখ উৎসবার্থীর নবতম আবিষ্কার এটা এই উৎসব করতে অস্বীকার করা মানে পাড়া প্রতিবেশী আত্মীয় কুটুম তো বটেই ছেলে মেয়েদের কাছেও ধরা পড়ে যাওয়া নিজের অন্তরঙ্গ ও ব্যক্তিগত জীবনের তিক্ততাটা স্বীকার করে নেওয়া সেটা কেউই করতে চান না অথবা বলা যায় এত সৎসাহস নেই সুতরাং দাবি মিটিয়ে উৎসবের আয়োজন করতে হয় এবং না হোক এতগুলি টাকা দমকা খরচ হয়ে যাওয়ার জন্য মনে মনে আফসোসের অন্ত থাকে না কেউ কেউ মুখেও সে পরিতাপ প্রকাশ করে ফেলেন না হয় হেসে উড়িয়ে দেয় অবশ্য কিছু কিছু উপহারও আসে কিন্তু তাতেই তাদের পয়সা খরচ হয় সত্য কথা আমার খরচাটা বাঁচে না সমাজে বাস করতে গেলে মানতে হবে। ব্যক্তিগত জীবনেও এ এক ধরনের বারোয়ারির দাবি সুতরাং আমাদেরও এই দাবি মানতে হলো পঁচিশটি বছর ধরে আমরা স্ত্রী পুরুষ পরস্পরকে সহ্য করছি এই ইতিহাসটি কি করে জানাজানি হয়ে গিয়েছিল এবং তার ফলে আত্মীয় কুটুম্ব বন্ধু এবং সর্বোপরি ছেলে মেয়েদের তাগাদা ও অনুযোগের অন্ত ছিল না আমার সন্দেহ হয় আমার মেয়ে মেয়েটি এর মূলে কখন কি উপলক্ষে সে আমার স্ত্রীর কাছ থেকে বছর আর তারিখটা জেনে নিয়েছিল এবং সেই চিঠি লিখে লিখে জানিয়ে দিয়েছিল সবাইকে নইলে আমার বিয়ের তিথি সন তারিখ নিয়ে দেশ শুদ্ধ লোকের মাথা ব্যথার কোনো কারণ থাকার কথা নয় আসলে ও বেটি নিত্য নতুন উত্তেজনা নইলে থাকতে পারে না উৎসব তো হবেই আমার গৃহিণী প্রস্তাব করলেন চলো কালীঘাটে পুজো দিয়ে আসি ভোরবেলা শুধু তুমি আর আমি বুঝলুম ব্যাপারটা যতই হোক মেয়ে ছেলে বাস্তবের চেয়ে ধারণাটাই ওদের কাছে বড় অমনি উৎসবের সুর বেজেছে মনে সেন্টিমেন্টের রং লেগে গেছে সঙ্গে সঙ্গে তবু একটা ক্ষীণ প্রতিবাদ করলুম অফিস আছে যে কখন যাব কখন আসবো ভোরবেলা ট্যাক্সি করে বেরিয়ে যাব খুন আর একটা বাড়তি খরচা তুমি পেয়েছ কি আমায় ধমক দিয়ে থামিয়ে দেবার চেষ্টা করি আহা সন্ধ্যাবেলায় কতগুলো ভূত ভোজন করাবেন তোমার ছেলে মেয়ে সেইটি বড় হলো ও তো বাজে খরচা দেবতা ধর্মে পাঁচ সাতশো টাকা খরচ হলেই খুব গায়ে লাগে না বলি গায়ে লাগার তো কথা হচ্ছে না আসবে কোথা থেকে মাসের মাইনেটা তো রবারের বস্তু নয় যে আনলে বাড়বে রংটা সত্যিই ধরেছিল মনে তাই আর কথা বাড়ালেন না নইলে এই উপলক্ষ করেই দাম্পত্য প্রেমের সর্বশ্রেষ্ঠ নিদর্শন দাম্পত্য কলহটা তুমুল হয়ে উঠতে পারত এবং সম্ভবত মন রঙিন ছিল বলেই যে কথাটা কদাচ স্বীকার করতে চান না সংসার খরচ থেকে যত কিঞ্চিত বাঁচিয়ে গোপন একটা স্বল্প সঞ্চয় তহবিলের কথাটা সেটাও স্বীকার করে ফেললেন বললেন বেশ বেশ এ গাড়ি ভাড়া আর পুজোর টাকাটা আমি খুন দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললুম তাহলে চলো কিন্তু গত মাসে পাঁচটি টাকার জন্যে যখন সাধ্য সাধনা করেছিলুম তখন বলেছিলে তোমার হাতে একটি টাকাও নেই সেই কথাটাই কেবল মনে পড়ছে থামো তুমি তুমি নিলে আর দিতে কি না তারপর একটু থেমে ঢোক দিলে বললেন তাছাড়া তখন যে সবুর মাকে ধার দিয়ে রেখেছিলুম সবুর মা টাকায় এক আনা সুদ দেয় অবশেষে সেই তারিখটি এলো সেই চরম নির্বুদ্ধিতা অর্থাৎ বিবাহের তারিখটি ভোরবেলা উঠে কন্যাদের ওপরই চা জলখাবার তৈরি করা এবং তারপর উনুনে কয়লা দেওয়া এবং সে কয়লাও ধরে গেলে ভাতটা চড়িয়ে দেওয়ার পুঙ্খানুপুঙ্খ নির্দেশ দিয়ে গৃহিণী তৈরি হয়ে এলেন হাতে বহুদিনের ভাঁজ করা একখানা দশ টাকার নোট বুঝলুম ধার দেওয়ার কথা সত্য হলেও ওর কাছে আরও টাকা ছিল কিন্তু সেই কথাটা আর এখন বলতে ইচ্ছা হলো না দুর্গা বলে মাকে স্মরণ করে বেরিয়েই পড়লুম থাকি সিআইটির নবনির্মিত পায়রা খোপে নিজেদের হাত পেরিয়ে সামান্য একটু হেঁটে গেলেই চিত্তরঞ্জন অ্যাভিনিউ বড় রাস্তা ওখানে বিস্তর ট্যাক্সি পাওয়া যায় কাজেই ট্যাক্সি ডেকে পাঠাবার নবাবই আর করিনি আর ডাকবেই বা কে ছেলেটির তো এমনিতেই পড়াশোনা হয় না বাজার করা এই এইসবের চাপ আবার তার সময় নষ্ট করতে ইচ্ছে হয় না পাঠাতে হলে তাকেই পাঠাতে হয় কিন্তু সিঁড়ি দিয়ে নেমেই দেখি সামনে একটা খালি ট্যাক্সি ও তো ভোরে কাকে হয়তো এনেছে হাওড়া স্টেশন থেকে এখন বেরিয়ে যাচ্ছে স্ত্রী বললেন মার দয়া সৎকর্মের পুরস্কার হাতে হাতে দেখলে তো সংক্ষেপে বললাম তা তো বটেই তবু দুয়ানা কম উঠতো ওখান থেকে নিলে দুয়না বাড়তি খরচ দিয়ে দিনটা শুরু হলো তুমি বড় খুঁত কাটো সপ্তাহতেই গৃহিণী ঝঙ্কার দিয়ে উঠলেন চলেছি বড় রাস্তা দিয়ে হু হু করে গাড়ি ছুটছে ওখান থেকে ধর্মতলা পেরিয়ে চৌরঙ্গিতে পড়লুম প্রভাতের কলকাতা শহর দিকটায় এখনো ভালো করে জাগেনি ভারি ভালো লাগছিল সেই প্রশস্ত অথচ নির্জন পথ ধরে যেতে স্ত্রীর সঙ্গে সঙ্গে আমার মনেও উৎসবের সুর জাগছে নাকি রং লাগছে মনে মনে আমারও কেন বিয়ের দিনে অথবা বলা যায় পরের পরের দিনের কথাটা মনে আসছে বারবার যেদিন বিয়ে করে বউ নিয়ে কলকাতায় এসে নেমেছিলুম আনমোনা হয়ে পড়ছিলুম বোধ হয় মনটা চলে গিয়েছিল সুদূর অতীতে তখন জীবন এমন ধূসর বিবর্ণ হয়ে ওঠেনি জীবনে রং ছিল রস ছিল কত কি স্বপ্ন ছিল সেদিন কত কি কল্পনা হঠাৎ চমক ভাঙল স্ত্রীর একটি কথায় আগেও কি সব বলছিলেন অতটা কান করিনি এখন কানে গেল বলছেন আমরা যেদিন বিয়ের পর কলকাতায় এসে নামলুম সেও এমনি ভোরবেলা মনে আছে মনে আছে বইকি বিয়ের পরের দিন রওনা হয়ে তার পরের দিন বেলা এসে পৌঁছেছিলুম এমনি সময়ই ফিরছিলুম আচ্ছা এই রাস্তা দিয়েই গিয়েছিলুম না তিনি প্রশ্ন করলেন হ্যাঁ তোমার খুব মনে আছে তো কেন কি জানে বড্ড মনে হচ্ছে সেদিনের কথাটা সব যেন চোখের সামনে ভেসে উঠছে স্পষ্ট হয়ে আচ্ছা এ পথ দিয়ে গেছিলে কেন এটা ঘুর হয় না তা হয় সার্কুলার রোডের রাস্তাটায় কি গোলমাল ছিল সেটা বোধ হয় বকরির দিন করেয়া দিয়ে যেতে দেয়নি ট্যাক্সি ট্যাক্সি আমার মনে হয়েছিল বাড়ির গাড়ি তা মনে হতে পারে বেহালা থেকে আনা হয়েছিল ট্যাক্সি তখন ওখানে মিটারওয়ালা ট্যাক্সি ছিল না বড় গাড়ি বাড়ির গাড়ির মতো মনে হতো চেনা ট্যাক্সি আমার খুরতু তো ভাইয়ের বন্ধু ট্যাপাদা বলতুম তারই গাড়ি আমার বিয়ে শুনে তিনি স্বেচ্ছায় এসেছিলেন অত ভোরে পেট্রোলের দাম ছাড়া কিছুই নেননি চুপ করে রইলেন তিনি বোধহয় স্মৃতির স্মৃতির রোমন্থনেই ডুব দিলেন আমারও সেই অবস্থা মন থেকে সব সেন্টিমেন্ট বহুদিন আগে ধুয়েই মুছে গেছে বলেই জানতুম আজ কি হল বারবার সেই কথা মনে হচ্ছে সেই দিনের কথাটি কেন এমন হচ্ছে শুধু কি এই পদঘাটের পরিবেশ শুধুই কি এই সময়টা বিয়ের তারিখে বিয়ের দিনের কথাটাই তো মনে হওয়া উচিত গাড়ি এসে কালীঘাটে পৌঁছল নেমে ভাড়া চুকিয়ে দিতে গেলুম স্ত্রী আগেই মন্দিরের দিকে পা বাড়িয়েছিল ড্রাইভার মিষ্টি করে হেসে বললে আপনারা পুজো দিয়ে ফিরে আসুন আমি এইখানেই রইলুম অন্য কোনো ভাড়া নেব না প্রস্তাব মাত্রে ভয় পেয়ে যাই সে আবার কি কি পেয়েছে আমাদের রাজা রানী না না তার দরকার কি মিছিমিছি আবার গাড়ি ঢের পেয়ে যাবো শুধু শুধু অপেক্ষা করবেন ভয় নেই মিষ্টি হেসে বললে সে ওয়েটিং লাগবে না আমি তো নিজেই অপেক্ষা করব বলছি আপনি ওয়েটিং দেবেন কেন কিন্তু আপনি বা অপেক্ষা করবেন কেন যদি অন্য ভাড়া পান তো ছাড়বার দরকার কি আচ্ছা সে দেখা যাবে আপনারা পুজো দিয়ে এসে একটু আমায় খোঁজ করবেন এইখানেই থাকবো এবার ভালো করে মুখের দিকে তাকাই বছরের ছেলে বেশ ভদ্র চেহারা হাসিটিও খুব মিষ্টি কেমন যেন একটা কৌতুকে মুখ টিপে টিপে হাসছে কিরকম একটা মনে হলো যেন খুব একটা স্পষ্ট স্মৃতি জড়ানো রয়েছে এর মুখের সঙ্গে মুখটা যেন খুবই চেনা চেনা কোথায় যেন দেখেছি আমার স্ত্রী জামা ধরে টানলেন পিছন থেকে ফিসফিস করে বললেন হুকু দেখো এই তো এর গাড়িতেই আমরা এসেছিলাম সেদিনও মনে আছে আসার পথে কালীঘাটে নামিয়েছিলেন বাবা এইখানেই নেমেছিলুম বোধ হচ্ছে কি কাণ্ড তো এ কি সত্যিই না আমাদের এই মাথা গুলিয়ে যাচ্ছে চমকে উঠলুম হঠাৎ সত্যিই তো হে কি এই যে ট্যাপাদা ঠিক এত কচি ছিলেন না এটা ঠিক সব সেই রকম অবিকল সত্যি কি মাথা খারাপ হয়ে গেল নাকি বিউভল দৃষ্টিতে চেয়ে আছে ছেলেটি গাড়ি থেকে নেমে এসে প্রণাম করলে বললে আমার বাবার নাম বিনোদ ট্যাপা তার গাড়িতেই গিয়েছিলেন সেদিন আস্তে আস্তে আপনাদের কথাটা কানে গেল না বড় মজা লাগল তুমি ট্যাপা ছেলে গাড়ি তোমার গাড়ি বাবারই তার নামেই এখনো লাইসেন্স তবে তিনি আর চালাতে পারেন না বাদ হয়েছে আমাদের আরও একখানা গাড়ি আছে আমার ছোট ভাই চালায় তারপর একটু হেসে বললেন জানেন আজ আবার আমার জন্মদিন আমারও পঁচিশ বছর পূর্ণ হলো সেই দিনই হয়েছি আমি যেদিন আপনারা আসেন বাবা গল্প করেন এখনো আপনাদের বাড়িতে পৌঁছে দিয়ে এসেই মাকে নিয়ে হাসপাতাল যেতে হয়েছিল বাবা বলতেন ভুতুর বউটা খুব পয়মান্ত অসতর্ক অবস্থায় আমার ডাক নামটা বলে ফেলেই লজ্জিত হয়ে জীব কাটল এতক্ষণে বুঝতে পারল এ গাড়িতে বসে কেন আমাদের দুজনেরই সেদিনের সেই প্রভাতটির কথাই মনে হচ্ছিল আসলে অন্যমনস্কভাবে ওর দিকে চেয়ে দেখেছি ওর চেহারাটা সেইভাবেই মনের অবচেতনে স্মৃতি সমুদ্রে ঢেউ তুলেছে আমরা ট্যাপাদার কথাই ভেবেছি শুধু সেটা বুঝতে পারিনি স্মৃতির সেই কল্লোল গর্জনের দিকে কান পেতে অভিভূত হয়ে বসেছিল আলোড়নের কারণটা চোখে পড়েনি আমাদের গল্প পাঠের এই ছোট্ট প্রয়াস যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি লাইক করে দিয়ে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ